সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোতে জর্জিয়াকে যুক্ত করতে চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, এমন চেষ্টা করা হলে জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চলকে রাশিয়ার সাথে যুক্ত করে হবে। আল জাজিরা লিখেছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মস্কোর হয়ে জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন মেদভেদেভ। বুধবার একটি পত্রিকায় প্রকাশিত নিবন্ধে ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই নেতা জর্জিয়াকে ঘিরে উত্তেজনা সৃষ্টির জন্য পশ্চিমাদের দায়ী করেন। মেদভেদেভ বলেন, জর্জিয়াকে ন্যাটোর সদস্য করতে চায় পশ্চিমা দেশগুলো, আর তেমনটি করা হলে দক্ষিণ ওশেটিয়া ও আফখাজিয়া নামের জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চলকে রাশিয়ার সাথে যুক্ত করা হবে। রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, আফখাজিয়া ও দক্ষিণ ওশেটিয়ার বেশিরভাগ মানুষ রাশিয়ার সাথে যোগ দিতে চায়। উপযুক্ত কারণ দেখা দিলে সেটা করাও হতে পারে। 2008 সালে জর্জিয়ার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে সামরিক অভিযান চালায় রাশিয়া। অঞ্চল দুটি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। বিদ্রোহীদের পক্ষে সেখানে সেনা পাঠায় মস্কো। তারপর থেকেই অঞ্চল দুটির ওপর জর্জিয়ার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অঞ্চল দুটিকে স্বাধীন দেশ হিসেবেও স্বীকৃতি দিয়েছে পুতিনের সরকার। দিমিত্রি মেদভেদেভ বলেন, যদি জর্জিয়াকে ন্যাটোতে যুক্ত করার চেষ্টা করা হয় তাহলে আমরা লক্ষ্য পূরণে কোনো দ্বিধা করব না। তিনি বলেন, আমাদের জন্য উদ্বেগ তৈরি হলে আমরা সব কিছু করতে প্রস্তুত। 2008 সালের যুদ্ধের পর থেকেই ন্যাটোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করছে দক্ষিণ ইউরোপের দেশ জর্জিয়া। দেশটি ন্যাটোর সদস্যপদ লাভে আগ্রহী, কিন্তু রাশিয়া বলছে তারা কিছুতেই তাদের সীমান্তের কাছে ন্যাটোর বিস্তৃতি সহ্য করবে না। এর আগে একই কারণে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। গত বছর জানুয়ারিতে শুরু হওয়া সেই যুদ্ধ এখনও চলছে। মস্কোর অভিযোগ, রাশিয়ার আশেপাশে ন্যাটোর ঘাঁটি স্থাপন করে দেশটিতে ঘিরে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিমানবাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে জেনারেল সের্গেই সোরোভিকিনকে, দেশটির এক শীর্ষস্থানীয় সাংবাদিকে তথ্য জানিয়েছেন। এছাড়া রুশ গণমাধ্যমেও এমন খবর এসেছে। ইউক্রেনে চলমান রুশ যুদ্ধে একসময় কমান্ডার ছিলেন সোরোভিকিন। তিনি 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত ইউক্রেনে যুদ্ধরত রুশ সামরিক ইউনিটের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেন। ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিনি। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করেছিল ওয়াগনারের সেনারা, তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তুষ্টির কথা জানিয়ে গত জুন মাসের শেষ দিকে বিদ্রোহ করে তারা। ওয়াগনার প্রধানের বিদ্রোহের পর থেকে জেনারেল সোরোভিকিনকে জনসমক্ষে দেখা যায়নি। রাশিয়ার অধুনালুপ্ত একটি রেডিও স্টেশনের সাবেক প্রধান সম্পাদক আলেক্সি ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে এক সরকারি ডিক্রির বরাত দিয়ে বলেন, সোরোভিকিনকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে, তবে তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত থাকবেন। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রাতের আধারে হওয়া এই হামলায় একটি ড্রোন শহরের একটি ভবনে আঘাত করে। হামলা চালাতে আসা আরও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। বিবিসি জানিয়েছে, মস্কোর প্রাণকেন্দ্রে একটি নির্মাণাধীন ভবনে ড্রোন আঘাত করেছে বলে শহরের মেয়র সের্গেই সোভিয়ানিন জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে একটি ড্রোনকে প্রতিহত করা হলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো সিটি কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনে আছড়ে পড়ে। এছাড়া মস্কো অঞ্চলের মোজাইস্কো খিমকি জেলায় আকাশ প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কারা এই হামলা চালিয়েছে তাও স্পষ্ট নয়। অবশ্য রুশ কর্মকর্তারা এটিকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভ সরকারের আরেকটি চেষ্টা বলে আখ্যায়িত করেন। মোহাজের 10 নামে নতুন একটি ড্রোন প্রকাশ্যে এনেছে ইরান। ড্রোনটি যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোনের আদলে বানানো হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলে হামলা চালাতে সক্ষম। মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা শিল্প দিবসে ড্রোনটি প্রকাশ্যে আনা হয়। আল জাজিরা জানিয়েছে, প্রতিরক্ষা শিল্প দিবসের অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একটি ভিডিও দেখানো হয়, তাতে ড্রোনটি অজ্ঞাত একটি বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ে ভিডিও ধারণ করেছে। বলা হয়েছে, বিভিন্ন ধরনের বোমা ও রাডার প্রতিরোধী সরঞ্জাম বহন করতে পারে মোহাজের 10, সেই সঙ্গে এটি নজরদারি করতেও সক্ষম। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, গত শতকের 80-এর দশকে যখন ইরাক ইরান যুদ্ধ চলছিল, তখনই ড্রোনের প্রথম সংস্করণটি তৈরি করেছিল তেহরান।
সর্বশেষ সংস্করণ মোহাজের টেন প্রায় 300 কেজি ওজনের ওয়ারহেড বা যুদ্ধ সরঞ্জাম বহন করতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 210 কিলোমিটার বা 130 মাইল গতিতে উঠতে পারে এটি। এমনকি বহন করতে পারে 450 লিটার বা 120 গ্যালন জ্বালানি। মোহাজের টেন প্রায় 7000 মিটার ওপর দিয়ে বিরতিহীনভাবে 2000 কিলোমিটার পাড়ি দিতে পারে। এর অর্থ হলো ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। এতে ড্রোনটিকে ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনার ওপর মেঘের ভেতর দিয়ে উড়তে দেখা যায়। পোস্টারে ফার্সি ও হিব্রু ভাষায় লেখা ছিল, প্রস্তর যুগে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হও। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির রাষ্ট্র সম্প্রচার মাধ্যমে বলেন, সামরিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। এর মধ্য দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ইরান নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, হেব্রনের সাম্প্রতিক হামলা সহ ইসরায়েলিদের ওপর বিভিন্ন সময় চালানো হামলায় ইরানের পক্ষ থেকে অর্থায়ন করা হয়েছে এবং উৎসাহ দেওয়া হয়েছে। নেতানিয়াহুর এমন অভিযোগের একদিন পরে ইরান মোহাজের 10 ড্রোন সামনে আনল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বের উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থা গঠনের জন্য এটি জরুরি উল্লেখ করে তিনি বলেন, চীনের ডিএনএতেই আধিপত্যবাদ নেই। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্সের শীর্ষ সম্মেলনের শুরুতে এক বিজনেস ফোরামে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বক্তব্য দেন দেশটির বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তিনি শি জিনপিংকে উদ্ধৃত করে বলেন, বড় ধরনের শক্তির প্রতিযোগিতায় নামা বা গোষ্ঠীগত দ্বন্দ্ব সৃষ্টি করার কোনো ইচ্ছা চীনের নেই। শি জিনপিংকে উদ্ধৃত করে চীনা মন্ত্রী আরও বলেন, চীন ইতিহাসের সঠিক দিকেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং বিশ্বাস করে সে সবার মঙ্গলের জন্য একটি ন্যায়সঙ্গত পথ অনুসরণ করা উচিত। ওয়াং ওয়েনতাও বলেন, সব বাধা মারিয়ে ব্রিক্স এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যতই বাধা আসুক ব্রিক্স এগিয়ে যাবে। শি জিনপিং কেন বিজনেস ফোরামের বৈঠকে যোগ দেননি সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। এর আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শি জিনপিং। সেখানে তিনি বলেন, তাদের দেশ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আল জাজিরা বলছে, চীন ও রাশিয়া উভয় দেশই প্রবলভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হয়েছে, আর এই কারণে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং নানা ইস্যুগুলোতে পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্রিক্সের পরিধি আরও বাড়াতে আগ্রহী দেশ দুটি। তবে ব্রিক্সের সম্প্রসারণ নিয়ে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ভারতের অবস্থান ঠিক কী, সেটা নিয়ে নয়াদিল্লি তার অবস্থান এখনও স্পষ্ট করেনি। দেশ থেকে উদ্বাস্তুর সংখ্যা কমাতে নীরবে অভিযান শুরু করেছে তুরস্ক। সিরিয়া সহ বিভিন্ন দেশের প্রচুর উদ্বাস্তু ও অবৈধ অভিবাসী আছে তুরস্কে, যা দেশটির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। মিডল ইস্টের খবরে বলা হয়েছে, গত মে মাসে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের পুনর্নির্বাচিত হওয়ার পরই এটি শুরু হয়েছে। আগামী বছর দেশটির গুরুত্বপূর্ণ কিছু স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এর ধারাবাহিকতা চলছে। তুরস্কে শুধু সিরীয় উদ্বাস্তুর সংখ্যাই 36 লাখের বেশি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে এই নাগরিকরা দেশ ছেড়ে পালায় এবং তাদের আশ্রয় দেয় তুরস্ক। ইরাক, লিবিয়া সহ আরও কিছু দেশের মানুষ উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে তুরস্কে। এছাড়া দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার আরও অনেক মানুষ তুরস্কে অভিবাসী হচ্ছে উন্নত জীবনের আশায়। এ নিয়ে তুরস্কের বিরোধী দলগুলো বারবারই আপত্তি জানিয়ে আসছে। 2019 সালের স্থানীয় নির্বাচনের পর থেকেই এরদোয়ান সরকার অভিবাসী ও উদ্বাস্তুর সংখ্যা কমাতে কাজ করছে, কারণ ওই নির্বাচনে বিরোধী দলগুলো অভিবাসন বিরোধী প্রচারণা চালিয়ে সুবিধা নিতে চেষ্টা করে। গত কয়েক বছর ধরেই সংকটে আছে তুরস্কের অর্থনীতি, এমন পরিস্থিতিতেও দেশটিতে অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়া অনেক জনগণকে ক্ষুব্ধ করছে। এসব কারণে সরকার অবৈধ অভিবাসী ও উদ্বাস্তুদের সংখ্যা কমাতে উদ্যোগী হয়েছে। বিভিন্ন শহরে পুলিশ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন বিদেশিদের কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে। সাবেক সরকারি কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিষয়ক দফতরের সাথে জড়িত এক ব্যক্তি বলেছেন, সরকার শুরুতে স্বেচ্ছায় তুরস্ক ত্যাগের বিষয়টিকে গুরুত্ব দেবে, তাতে কাজ না হলে কঠোর হবে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান অন্তত 10 লাখ সিরীয় উদ্বাস্তুকে ফেরত পাঠানোর অঙ্গীকার করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশির নির্দেশ দিয়েছে। পাকিস্তানে জাতীয় নির্বাচন পেছানোর গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। সেটি কিছুতেই আগামী বছরের মে মাসের আগে হবে না বলে আভাস দিয়েছে দেশটির নির্বাচন কমিশনের সাবেক একজন সচিব।
কানওয়ার দিলশাদ পাকিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য নিউজকে বলেন, আদমশুমারি অনুযায়ী নির্বাচনী আসনগুলোর পুনর্বিন্যাসে অন্তত চার মাস সময় লাগবে। তার আগে আদমশুমারি থেকে নতুন ভোটার তালিকা প্রণয়ন করতেও কয়েক মাস সময় লাগবে। তার মতে ভোটার তালিকা তৈরি, সেটার বিষয়ে আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি এবং চূড়ান্ত করতে অন্তত তিন মাস সময় লাগবে। এরপর আরও দুই মাস বা ন্যূনতম 54 দিন সময় লাগবে নির্বাচন অনুষ্ঠানে। সাবেকি সচিব বলেন, এর সাথে সীমানা নির্ধারণে চার মাস যোগ করলে আগামী বছর মে মাসের আগে নির্বাচন সম্ভব নয়। কানওয়ার দিলশাদ বলেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে কথা বলছি, যারা ভোটার তালিকা সংশোধন করতে চায় না তাদের 2017 সালে নির্বাচন আইন দেখা উচিত। সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর 90 দিনের মধ্যে পাকিস্তানের জাতীয় নির্বাচন হওয়ার কথা, তবে অনেকদিন ধরে বলা হচ্ছে ভোটার তালিকার তৈরি ও আসন পুনর্বিন্যাসের কারণে নির্বাচনে বিলম্ব হতে পারে। যদিও ইমরান খানের দল পিটিআই শুরু থেকেই যথাসময়ে নির্বাচন দাবি করছে, দলটি বলছে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, তবে পাকিস্তানের নতুন দায়িত্ব নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে নির্বাচন পেছানো নিয়ে এখনও কিছু বলা হয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।